প্রিয় দর্শক, আমি রয়েছি ত্রিশপুর জেলার মঠবাড়ি উপজেলার 10 নং হালতা গোলশেখালী ইউনিয়নের টিয়ারখালি বাজারের পার্শ্ববর্তী এলাকায়। এখানে সাবেক ইউপি সদস্য শাজাহান হালাদারের বাড়ির সামনের রাস্তায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি রাস্তা চরম দুর্ভোগের মধ্যে আছে। এখানে 100 থেকে 150 পরিবারের প্রায় 400 থেকে 500 লোকের এই রাস্তাটি দিয়ে চলাচল। এখানে এই রাস্তাটি সামান্য বৃষ্টি বা বন্যা হলেই এই রাস্তাটি তলিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছেন, আপনার নাম কি? আচ্ছা, আপনাদের এই যে রাস্তাটি কত বছর যাবত প্রায় 30 থেকে 40-এর মধ্যে? 30 থেকে 40 বছর। আচ্ছা, আপনাদের এই গ্রামের ভিতরে কতজন লোকের আপনার বসবাস? প্রায় 400-500 লোক। 400-500 লোকের বসবাস। আপনাদের দাবি কি? আমাদের দাবি যে দীর্ঘদিনের যে এই যে দুর্ভোগটা কীভাবে এরা সংশোধন হবে, এটাই আমরা রাস্তাটা বানানো হয়, এইটাই আমাদের দাবি আর কি। রাস্তাটা হইলে আমরা উপকৃত হবো। ছেলে বৃষ্টি হইলে আমাদের এই বাড়ি ঘর রাস্তা সব তলাই যায়। আমাদের দাবি জানি এই রাস্তাটা পাকা। এই রাস্তা দিয়ে আমাদের প্রায় 600 থেকে 500 লোক যাতায়াত করে, বিশেষ করে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করে। আমরা চাই রাস্তাটা দ্রুত পাকাকরণ হোক, যাতে করে আমাদের এই ভোগান্তিতে যেসব পরিবার আছে এই ভোগান্তি থেকে তারা রেহাই পায়, সেই দাবি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাই। আমরা এই রাস্তা দিয়ে যাইতে পারি না, আইতে পারি না, পাশার খাইয়ে ঠ্যাং ঠোং ভাঙছি। আমরা চাই যেন এই রাস্তাটা গুরুত্ব হয়। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ অরেশ ফরাজি। অরেশ ফরাজি, এই রাস্তা দিয়ে আপনি দৈনন্দিন কয়বার চলাফেরা করেন? আমাদের সহায় করে তাহলে আমাদের ধন্য। এলাকাবাসী জানিয়েছেন এই রাস্তাটি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য ত্রিশপুর তিন মঠবাড়ি আসনের এমপি মহোদয়ের কাছে দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন।